আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وعلى, وعلى من دعا بدعوته باحسان সম্মানিত শ্রোতা দর্শক দূরের এবং কাছের সারা বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন এবং ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি এবং মবারকবাদ জানাচ্ছি আজকে আমরা ইসলামের মহান এবাদত কোরবানি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তা হচ্ছে কোরবানির সরি মর্যাদা কি আরেকটি বিষয় হলো কোরবানি কার কার উপরে অজিৎ আরেকটি বিষয় বৈশ্বিক মহামারী বর্তমান এই করোনা কালীন সময়ে আদৌ এই কোরবানি করা জরুরি কিনা আর কোরবানি না করে কোরবানির বিকল্প হিসেবে। কোরবানির সমপরিমাণ টাকা গরিব মিসকিনকে সৎকা করলে কোরবানি আদায় হবে কি না এসব বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা আর প্রয়াস পাবো ইনশা আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহে হে তো ইলেহ উনি সম্মানিত শ্রোতা দর্শক কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবাদত সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এই কোরবানি ওয়াজিব মহান আল্লাহ তালার নির্দেশ এবং রাসুলি পাক সাল্লাইসাল্লাম যিনি মুসলিম উম্মার জীবন পরিচালনার জন্য অনুকরণীয় একমাত্র উত্তম আদর্শ তিনি তার জীবনের মদিনার দশ বছরের প্রতি বছর তিনি এই কোরবানি করেছেন এটি তার জীবনের একটি দায়মি আমল সুন্নাত মুসলিম উম্মার উপরে এটি অজীব সাহাবে ক্রামদেরকে এবং উম্মদদেরকে এই কোরবানি করার জন্য আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেছেন দেখুন তিরমেজি শরীফের একটি হাদিস হজরত আব্দুল ইবন ওমর রাজি আল্লাহ তানহু থেকে বর্ণিত তিনি বলছেন আকাম রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিল মদিনা আশরা সিনিনা ইউদাহি অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় দশ বছর জীবনযাপন করেছেন এবং সেখানে প্রত্যেক বছরেই তিনি কোরবানি করেছেন আলহামদুলিল্লাহ রাসুলি করিম সাল্লাম এই কোরবানির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন লাহু ফালা মানকানা অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না আল্লাহ রসুল বলেন সেজন্য আমাদের ঈদগাহে না আসে বিল্লাহ কত বড় কর্ষণী সংকেত এবং ধমকি অবশ্যই সামর্থ্যবান প্রত্যেক মুসলমানকে কোরবানি দিতে হবে রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে হাদিসটি হজরত জাবের রাজি আল্লাহ থেকে বরণিত একটি হাদিসে আছে তিনি বলছেন কল আসাব রসুল ইহে সাল্লাহ আলী আসাল্লাম ইয়া রসুল আল্লাহ মাহাদহি কল আসুন্নত আবি কুম ইব্রাহিম সালাম। কলু ফানা ফামালা না ফি হে ইয়া রসুল আল্লাহ ক বিকুল্লে সারা হাসানা কলু লু ফা সুফ এয়া রসুর অল্লাহ কলা বিকুল্লে সারা মিনা সূপ হে হাসানা তাত রসুলি পাক সাল্লা ল হোৱালিবাসাল্লামের সাহাবিগণ একবার রসুলি পাক সাল্লা ল হোয়ালিবা কাছে জিজ্ঞাসা করলেন যে এই কুরবানীটা কি রসুলি পাক সাল্লাহ লাভ হোয়ালা বললেন শুন্য তো আবিকুম এব্রহিম অর্থাৎ তোমাদের পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সালামের এটি সুন্নাত এটি তার নীতি আবার সাহাব একরাম জিজ্ঞাস করলেন হে আল্লাহ রসুল এই কোরবানি করলে আমাদের কি লাভ হবে আমাদের কি ফায়দা আল্লাহর রসুল বলছেন যে কোরবানির পশুর প্রত্যেকটি চুলের বিনিময় পশমের বিনিময় একটি একটি করে নেকি তোমরা লাভ করবে সাহাব একরাম আবার প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল যে ভেরা এবং দুমবার পশমের কি হবে অর্থাৎ তাতে কীরকম সব হবে সেটি তো গণনা করা খুব কঠিন রাসোর পাক সাল্লা উসাম বলছেন দুম্বা এবং ভেরার প্রত্যেকটি পশমের বিনিময় একটি একটি করে নেকি দেওয়া হবে আলহামদুলিল্লাহ সুতরাং এই কোরবানির গুরুত্ব এবং মর্যাদা শরীয়তের ভিতরে অনেক এই কোরবানি প্রত্যেক মুসলিম উম্মার উপরে সামর্থ্যবান মুসলিম উম্মার উপরে ওয়াজিব এই জন্য এই কোরবানি অবশ্যই দিতে হবে এবারে আমরা জানব যে কোরবানি কার কার উপরে অজীব সম্মানিত শ্রোতা দর্শক হজব্রত পালনকারীর প্রত্যেক হজ যাত্রীর উপরে এই কোরবানি করা ফরজ এছাড়া সাধারণ মুসলমান সামর্থ্যবান মুসলমান তাদের উপরে এই কোরবানি ফরজ এই কোরবানি ফরজ হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে একটি শর্ত হচ্ছে যে তাকে সহেবে সাব হতে হবে অর্থাৎ সাড়ে সাততলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রৌপ্য বা তার সম টাকা যদি তার থাকে তাহলে তার উপরে কোরবানি অজীব হবে জাকাতের জন্য যেমন সেই সম্পদ এক বছর মালিকানায় থাকা প্রয়োজন কিন্তু কোরবানির ক্ষেত্রে আর সৎকার ফেতরের ক্ষেত্রে এক বছর মালিকানায় থাকা না শর্ত নয় বরং জিলহাজ মাসের দশ এগারো এবং বারো তারিখ এই কোরবানির দিনগুলিতে যে কোনো দিন যদি সেই নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানায় থাকে তাহলে তাকেই কোরবানি দিতে হবে আর দ্বিতীয় যে শর্তটি রয়েছে সেটা হলো কোরবানি দাতাকে সুস্থ হতে হবে বয়প্রাপ্ত হতে হবে এবং মুকিম হতে হবে কেননা পাগল নাবালিক এবং মুসাফির উপরে কোরবানি অজীব নয় কোরবানির অজীব সংক্রান্ত আরো যে বিষয়গুলি আমাদের জানা দরকার সেটা হলো কোনো অসচ্ছল ব্যক্তি যদি বারোহী জিলহাজের তারিখের সূর্যাস্তের পূর্বে সচ্ছল হয়ে যায় এবং পাগল যদি সুস্থ হয়ে যায় আবার মুসাফির যদি সে মুকিম হয়ে যায় তাহলেও তাদের উপরে যদি সামর্থ্য থাকে তাদের উপরে কোরবানি অজীব হবে সম্মানিত শ্রোতা দর্শক কোন গরিব ব্যক্তি কোরবানি নিয়ত যদি পশু খরিদ করে তাহলে তার উপরে কোরবানি করা অজীব হয়ে যাবে এমন কি কোরবানির পূর্বে ওই পশুটি যদি হারিয়ে যায় খুয়া যায় আরেকটি পশু খরিদ করে তাহলে দুটো পশুই কোরবানি করা তার উপরে অজীব হবে সাহেবের সাব যত বড়ই ধনী হোক না কেন তার উপরে একটি কোরবানি করা অজীব প্রত্যেক বৃত্তশালীর উপর কোরবানি করা অজীব তবে কাবিন নামায় স্ত্রীর বিষয়ে যদি লেখা থাকে অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে স্বামী কোরবানি আদায় করবেন তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীর কোরবানি স্বামীকেই আদায় করতে হবে সম্মানিত শ্রোতা দর্শক এবারে আমরা জানব যে বৈশ্বিক মহামারী করোনাকালীন সময় এই ইসলামের মহান এবাদত কোরবানি করা আদৌ প্রয়োজন আছে নাকি নাই বা বিকল্প পন্থায় এই কোরবানি কোনো আদায় করা যায় কি না অর্থাৎ সরাসরি কোরবানি না করে কোরবানির সম টাকা যদি মিস্কিনকে দিয়ে দেওয়া হয় তাহলে কোরবানি আদায় হবে কিনা সম্মানিত শ্রোতা দর্শক কোরবানি ইসলামের অন্যতম একটি শেয়ার বা নিদর্শন প্রত্যেক সক্ষম ব্যক্তির উপরে ওয়াজিব যেটি আমরা ইতিপূর্বে জানতে পারলাম এটি সম্পদ এবং আর্থিক সংগতির সাথে সম্পৃক্ত তাই প্রত্যেক কোরবানির সক্ষমতা অধিকারী প্রত্যেকটি মুসলমানের উপরে এই এবাদত পালন করতে হবে এবং আদায় করতে হবে জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখের মধ্যে যদি সে সক্ষমতা অর্জন করে তাহলে অবশ্যই এবাদত পালন করতে হবে এবং এই শেয়ার এবং প্রতীককে রক্ষা করতে হবে সম্মানিত দর্শক ভাই বোনেরা যদি কেউ এই করোনাকালীন সময়ে চাকরি ব্যবসা বাণিজ্য হারিয়ে বা যে কোনো কারণে যদি তার সক্ষমতা বিনষ্ট হয় অর্থাৎ সে যদি গরিব হয়ে যায় নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে এবছর তিনি কোরবানি দেবেন না কিন্তু করোনার অজুহাত তুলে করোনাকে অজুহাত হিসাবে গ্রহণ করে কোরবানি থেকে সম্পূর্ণ বিরত থাকা কোনো রকম সমুচীন হবে না অবশ্যই কি করতে হবে কোরবানি দিতে হবে গরিব মিসকিনকে কোরবানি না দিয়ে গরিব মিসকিনকে তার সমপরিমাণ টাকা শতক করলে এই কোরবানি আদা হবে না সম্মানিত শ্রোতা দর্শক ভাই ও বোনেরা দেখুন এই করোনার মহামারীর ঝুঁকি নিয়েও কিন্তু দৈনন্দিন অনেক কাজকর্ম স্বাভাবিক গতিতেই সব কিছু চলছে তাহলে ইসলামের এই মহান এবাদত কোরবানির মতো এবাদত থেকে বিরত থাকার কী যুক্তিকতা আছে কোনো যুক্তিকতা নাই কোনো সার নাই সুতরাং আমাদেরকে এই স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে নিরাপত্তায় থেকে আমাদেরকে এই করোনাকালীন সময়েও আমাদেরকে এই কোরবানির মতো মহান এবাদত আমাদেরকে আদায় করতে হবে আসুন আমরা প্রত্যেক সচ্ছল মুসলমান ভাই বোনেরা এই মহান এবাদত যথাযথভাবে মোতাবেক আদায় করার চেষ্টা করি মহান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমিন দাওয়ানা ওয়াখিরুদ্দাওয়ানা আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি